সিঙ্গাপুরের মেট্রো রেল সিস্টেম এতই উন্নত যে প্রতিদিন এতে 20 লাখেরও বেশি মানুষ যাতায়াত করেন এবং এটি সিঙ্গাপুরের 200 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সিঙ্গাপুর একটি খুব ছোট দেশ, তবে দেশটি নিয়ে শুরু থেকেই অনেক পরিকল্পনা করা হয়েছে এবং জনগণের জন্য পরিবহন ব্যবস্থা অনেক সহজ করে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের মোট আয়তন 728 বর্গ কিলোমিটার। এই এলাকায় 55 লক্ষ জনসংখ্যা রয়েছে, যা এখানকার ধারণ ক্ষমতার অনেক বেশি। তাই সেদেশের সরকার সেখানকার ক্রমবর্ধমান জনসংখ্যা এবং কম জায়গার কথা মাথায় রেখে পরিকল্পনা তৈরি করেছেন। সিঙ্গাপুরে কোনো যানজট প্রায় নেই বললেই চলে এবং ব্যস্ত সময়েও এখানে যান চলাচলের গড় গতি ঘন্টায় 60 কিলোমিটার। কিন্তু এমন কেন, এখানে যানজটের সমস্যা নেই কেন? তাহলে বলতে হয় সেখানকার সরকারের কৌশল এবং খুব ভালো সুযোগ সুবিধার কারণে। সিঙ্গাপুরের মেট্রো রেল লাইনগুলি শহরের প্রায় প্রতিটি জায়গায় এবং ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যে দিয়ে গেছে। সিঙ্গাপুরের জনগণ শুধু গাড়ি বা মেট্রো রেল ব্যবহার করে এমন কিন্তু নয়। সেদেশের সরকার চেয়েছিল যে সিঙ্গাপুরের মানুষ শুধু মেট্রো রেল বা গাড়িতেই চড়বে না, তাদের চলাচলের জন্য অনেক মাধ্যম থাকবে। এ কারণে সেখানে হাঁটার জন্য অনেক বড় বড় ফুটপাতের ব্যবস্থা করেন। এখানে প্রায় 200 কিলোমিটার ফুটপাত রয়েছে, যার উপরে একটি ছাদ রয়েছে যাতে তারা গ্রীষ্ম, শীত বা বর্ষাকালেও হাঁটতে পারে। এবং এই ফুটপাত এমনভাবে তৈরি করা হয়েছে যে ফুটপাতের সাথে প্রতিটি জায়গায় স্টেশন বা গণপরিবহনের সংযোগ আছে। যখন কারো হাঁটতে ভালো না লাগে তখন সে মেট্রো রেলে উঠে পড়বে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সিঙ্গাপুরে 120 কিলোমিটার দীর্ঘ সাইকেল রোড রয়েছে। এই সাইকেল রোডটি শহর জুড়ে বিস্তৃত এবং 2023 সালের মধ্যে সিঙ্গাপুরে সাইকেল রোড আরও 700 কিলোমিটার বৃদ্ধি করতে চায় সেদেশের সরকার। এবং এই সাইকেল রোডটিও এমন যে এটি গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে গেছে। এবং মজার বিষয় হল এখানে আপনাকে সাইকেল কেনারও প্রয়োজন নেই, কারণ এই সাইকেল রোডের পাশে সামান্য দূরত্বে সাইকেল স্ট্যান্ড রয়েছে যেখান থেকে আপনি সাইকেল ভাড়া নিতে পারবেন এবং যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন তখন সেখানকার নিকটতম সাইকেল স্ট্যান্ডে পার্ক করে রাখতে পারবেন। যদিও এর জন্য অল্প কিছু চার্জ দিতে হয়, তবে তা খুব বেশি নয়। তাই সাইকেল ব্যবহার করেও আপনি এখানে খুব ভালোভাবে চলাচল করতে পারবেন। তবে আপনি যদি গাড়ি প্রেমী হন তাহলে আপনার জন্য এই সংবাদটি সুখকর নয়। আর তা হল এখানকার সরকার চায় না যে আপনি এখানে গাড়ি ব্যবহার করেন। অবশ্য এর দুটি কারণ আছে, একটি হলো দূষণ বন্ধ করা এবং অন্যটি হলো তাদের দেশ অনেক ছোট, এ কারণে এখানে রাস্তাও সীমিত এবং সে কারণেই তারা গাড়ির সংখ্যা সীমিত করেছে। আমাদের দেশে বা বিশ্বের অন্য কোনো দেশে যখন একজন ব্যক্তির কাছে পর্যাপ্ত টাকা থাকে তখন সে একটি গাড়ি কেনে এবং দেশে গাড়ির সংখ্যা বাড়তে থাকে। কিন্তু আপনি যদি সিঙ্গাপুরে একটি গাড়ি কিনতে চান তবে তার জন্য একটি সরকারি কোটা রয়েছে যেখানে 10 বছরের জন্য সিঙ্গাপুরের রাস্তাঘাট ব্যবহার করার লাইসেন্স পাবেন। এবং এই কোটাতে সবার নাম আসে না, কারণ এর সংখ্যা খুবই সীমিত। পুরো সিঙ্গাপুর শহরে মাত্র 6 লাখ গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে। যদিও এই দেশের জনসংখ্যা এবং মানুষের আয় বেড়েছে, তারপরেও এখানে গাড়ি থাকবে মাত্র 6 লাখ। এখানকার রাস্তায় যতগুলি গাড়ি ঠিকমতো চলতে পারবে ঠিক ততগুলোই গাড়ি থাকবে। এখন যদি আপনি ভাগ্যবান হন তবে এই কোটাতে আপনার নাম আসতে পারে, যাকে বলা হয় COE, অর্থাৎ সার্টিফিকেট অফ এন্টারটেইনমেন্ট। শুধুমাত্র নাম আসলেই যে আপনি 10 বছরের জন্য লাইসেন্স পাবেন এমনটা কিন্তু নয়। এজন্য আপনাকে মোটা অঙ্কের ডলার খরচ করতে হবে, ছোট গাড়ির জন্য $58,000, যা প্রায় 62 লক্ষ টাকার মতো, এবং বড় গাড়ির জন্য আপনাকে প্রায় $80,000, অর্থাৎ প্রায় 85 লক্ষ টাকা দিতে হবে। এটি কেবল সার্টিফিকেটের খরচ, এরপরে গাড়ির দাম এবং ট্যাক্স আলাদাভাবে যোগ করতে হবে। মূলত এই সমস্ত ট্যাক্সের কারণে এখানে গাড়ির মালিকানা হতে গেলে গাড়ির আসল মূল্যের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি ব্যয় পড়ে যায়। সিঙ্গাপুরের এই পদক্ষেপের কারণে এখানকার মানুষ গণপরিবহন অনেক বেশি ব্যবহার করে এবং গাড়ি ব্যবহার কম হয় এবং এদেশে গাড়ির সংখ্যাও বাড়ে না। এখন এই নিয়ম আমাদের মতো গাড়ি প্রেমীদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যারা সিঙ্গাপুরে জন্মেছেন তাদের জন্য এটা স্বাভাবিক। এই নিয়মটি শুনলে খুব কঠিন বলে মনে হতে পারে, তবে এটি এখানকার মানুষের জীবনকে খুব সহজ করে তোলে। এ থেকে বোঝা যায় যে সিঙ্গাপুর সরকার সেখানকার নাগরিকদের কতটা খেয়াল রাখেন। 1965 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল এবং স্বাধীনতার মাত্র কয়েক বছর পর এটি একটি উন্নত দেশে পরিণত হয়। স্বাধীনতার পরেও
এদেশের মানুষ অনেক গরিব ছিল এবং সে সময় বেশিরভাগ মানুষ ছোট ছোট বস্তি বা বাড়িতে বসবাস করত। কিন্তু কিভাবে এত তাড়াতাড়ি একটি দেশ এত উন্নত হলো সে সম্পর্কে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখতে পারেন। এবং সে সময় সিঙ্গাপুর সরকার হাউস অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেন, যেখানে পানি ও বিদ্যুৎ সহজলভ্য ছিল। সে কারণে স্বাধীনতার 10 বছর পর সিঙ্গাপুরের জনসংখ্যার 50% লোক সরকার কর্তৃক নির্মিত পাবলিক হাউজিং সোসাইটিতে বসবাস করেছে। এই পাবলিক হাউজিং সোসাইটিগুলো এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে স্কুল, রেলওয়ে, কফি শপ, পাবলিক ট্রান্সপোর্ট, মূলত মানুষের ব্যবহারের প্রায় সমস্ত জিনিস পায়ে হাঁটা দূরত্বে পাওয়া যায়। আর এখানে গাড়ি কেনার মতো বাড়ি কেনার আগেও অনেক নিয়ম কানুন আছে এবং আপনি চিরকালের জন্য সরকারের তৈরি এই বাড়ির মালিক হয়ে যাবেন না। তবে এগুলো 99 বছরের জন্য লিজে দেওয়া হয় এবং অনেক কম খরচে পাওয়া যায়। সে কারণেই আজও সিঙ্গাপুরের জনসংখ্যার 80% মানুষ পাবলিক হাউজিংয়ে বসবাস করছে, অর্থাৎ সেখানকার সরকার 95% মানুষের জন্য ঘর বাড়ি বানিয়েছেন। পাবলিক হাউজিং ছাড়াও সিঙ্গাপুরে অনেক বিস্ময়কর স্থাপনা আছে যার তুলনা করা যায় দুবাইয়ের সাথে। যেমন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর, এটা প্রতি বছর বিশ্বের শীর্ষ বিমানবন্দরগুলোর অন্তর্ভুক্ত হয়। এই বিমানবন্দরের ভিতরে একটি কৃত্রিম ফোয়ারা রয়েছে যা বেশ আকর্ষণীয়। এটির ভিতরে একটি সত্যিকারের বাগানও আছে এবং 2035 সালের মধ্যে এর আকার 2 গুণ বৃদ্ধি করা হবে, যাতে এই বিমানবন্দরের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং প্রতি বছর 50 মিলিয়ন যাত্রী যাওয়া আসা করতে পারে। আশ্চর্যের বিষয় হলো যে স্থানে এই বিমানবন্দরটি নির্মিত হয়েছে সেখানে একসময় শুধু পানি আর পানি ছিল। আসলে সিঙ্গাপুর একটি ছোট দ্বীপ রাষ্ট্র আর এ কারণেই তারা তাদের সমুদ্র সীমানায় বালির সাহায্যে তাদের আয়তন বাড়িয়ে চলেছে এবং এখন পর্যন্ত সিঙ্গাপুর সমুদ্রের 14,000 হেক্টর এলাকাকে স্থলে রূপান্তরিত করেছে। অর্থাৎ আজ সিঙ্গাপুর তার পুরনো শহরের চেয়ে 25% বড় হয়ে গেছে এবং এটি আরও সমুদ্র এলাকাকে স্থলে রূপান্তরিত করবে, যা দুবাইয়ের পাম দ্বীপপুঞ্জের দৃশ্যের মতো। কারণ সিঙ্গাপুর আকারে বৃদ্ধি পাচ্ছে, এজন্য সরাসরি বিদেশ থেকে বালি আমদানি করা হয়। তবে প্রতিটি দেশের মতো সিঙ্গাপুরেও কিছু অন্ধকার দিক রয়েছে। এটি হলো এই স্থাপনার কারণে এখানকার পরিবেশও অনেক ক্ষতি হয়েছে। এর আগে সিঙ্গাপুরের সমুদ্রের ধারে বেশ দর্শনীয় ম্যানগ্রোভ বন দেখা যেত। এদেশে প্রায় 75 বর্গ কিলোমিটার এলাকায় এই ধরনের বন দেখা যেত, কিন্তু এটি এতটাই কেটে ফেলা হয়েছে যে এখন এটি মাত্র 6.6 বর্গ কিলোমিটারের মতো বেঁচে আছে। এই ম্যানগ্রোভ বনগুলো প্রচুর পরিমাণে কার্বন শোষণ করে এবং বন্যা ও ভূমিধস থেকে সুরক্ষিত রাখে, কারণ সমগ্র সিঙ্গাপুর সমুদ্র তীরে অবস্থিত। সে কারণেই দেশকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচাতে সেখানকার সরকার এই ম্যানগ্রোভগুলো প্রতিস্থাপনের পরিকল্পনা করছে। ম্যানগ্রোভ বন ছাড়াও সিঙ্গাপুরে 400 বর্গ কিলোমিটার ট্রপিক্যাল ফরেস্টও ছিল, কিন্তু এখন এই ট্রপিক্যাল ফরেস্টের আয়তন 2 বর্গ কিলোমিটারের নিচে নেমে গেছে। এখানকার উন্নয়নের কারণে এই ট্রপিক্যাল ফরেস্টগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে এবং ভবিষ্যৎ প্রকল্পের কারণে বাকিগুলো ধ্বংস হতে পারে। যদিও সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী 90-এর দশকে বলেছিলেন যে তিনি তার শহরকে বাগানের শহর করতে চান, সে কারণেই আজ আপনি সিঙ্গাপুরে প্রচুর সবুজের সমারোহ দেখতে পাবেন। আসলে পুরো শহরে মাত্র 7,800 হেক্টর সবুজ আছে। এই শহরে 4টি প্রকৃতি সংরক্ষণাগার রয়েছে যা একটি বড় বিষয় এবং 2009 সাল থেকে এমন একটি নিয়ম চালু করা হয়েছে যে কেউ যদি কোনো জমিতে একটি বিল্ডিং তৈরি করে তবে সেই এলাকায় সবুজায়ন থাকা আবশ্যক। সেজন্য এখানকার প্রায় প্রতিটি নতুন ভবনের ছাদ ও দেওয়ালে সবুজের সমারোহ দেখতে পাবেন। সিঙ্গাপুরের দৃষ্টিভঙ্গি হল 2030 সালের মধ্যে এখানকার প্রতিটি নাগরিকের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে একটি পার্ক থাকবে। এটি একটি ভালো বিষয় যে প্রতিদিন নাগরিকেরা শহরের কোলাহল থেকে দূরে পার্কে যেতে পারবে এবং যখনই তাদের ইচ্ছে হবে মুক্ত বাতাসে শ্বাসতে পারবে। আশা করি এই ভিডিওটি থেকে আপনি নতুন অনেক তথ্য জানতে পেরেছেন। সিঙ্গাপুর এত দ্রুত কিভাবে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হলো সে সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। তাছাড়া আরও তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে এই ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।